শিবানন্দম নম শ্রী ভগবানের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শিবানন্দবাণী পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা পড়ছি রামকৃষ্ণ সঙ্গে দ্বিতীয় সংঘ গুরু স্বামী শিবানন্দী মহারাজ যিনি মহাপুরুষ মহারাজ নামে পরিচিত ছিলেন তার কথোপকথনের সংকলন তার প্রথম খণ্ড থেকে গতদিন আমরা একটি অধ্যায়ের খানিকটা পড়েছিলাম আজকে বাকি অংশটুকু শেষ করব যে অধ্যায় থেকে পড়া হচ্ছিল সেই তারিখটি হচ্ছে তেইশে ভাদ্র রবিবার তেরোশো তিরিশ বঙ্গাব্দ নয়ই সেপ্টেম্বর উনিশশো তেইশ খ্রিস্টাব্দ বেলুর মঠ আমরা পড়ছিলাম সেখানে ভগবান সম্পর্কে বলতে গিয়ে বলছেন ভগবান হলেন অনাদি অনন্ত নিত্য অজর অমর আত্মা তার কোনো শেষ নেই তিনি সত্যস্বরূপ সনাতন পুরুষ তাকে ভুলে গিয়ে এই জগৎটা যে মায়াময় এই মায়াময় জগতের প্রতি আমাদের এই যে দিব্য আকর্ষণ তার থেকেই যাবতীয় সমস্যার সৃষ্টি হয়ে থাকে তিনি তুলনা করেছিলেন মরু মরিচিকার কথা মরু মরিচিকা মরুদ্যানে দেখা যায় যে একটা জায়গা দূর থেকে দেখলে মনে হয় যেন সেখানে জল আসছে জল আছে এটা একটা ইলিউশন তৈরি হয় একটা ভ্রম তৈরি হয় এবং সেখানে জল আছে মনে করে সেই জায়গায় গিয়ে হরিণরা জলের খোঁজে ঝাঁপ দেয় এবং প্রাণ পরিত্যাগ করে সংসারকেও ঠিক সেই রকম মায়া মরিচিকার কথা বলেছেন আমরা ঘুরে ঘুরে মরি আমাদের সব কিছু দুনিয়াটা থেকে ছেড়ে ছেড়ে চলে যেতে হবে সেটার কথা একবারও আমরা মনে করি না আপনারা জানেন যখন বক যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন যে এই জগতে সবচেয়ে আশ্চর্য বস্তু কি তার উত্তরে যুধিষ্ঠি বলেছিলেন নিত্য নিত্য প্রাণী মরে নিত্য চলে জমের ঘরে বাদ আর রইল যারা মৃত্যু নয় সে ভাবছে তারা বলছেন এই জগতে সবচেয়ে আশ্চর্য বস্তু এই মানুষ প্রত্যেক দিন মৃত্যুকে সামনে দেখছে প্রত্যেক দিন তারা দেখছে একজন একজন করে মারা গেছে বিশেষ করে যে পরিস্থিতিতে এখন আমরা এই আলোচনাটা করছি করোনার প্রভাবে আমরা নিত্য মৃত্যু দেখছি তবু আমরা মনে করছি যে আমরা সেফ থাকব। আমাদের আর মৃত্যু হতে পারবে। আমরা যেমন খুশি চলব সেরকম চলব তাই যুধিষ্ঠির ধর্ম ধর্মকে বলেছিলেন যে নিত্য নিত্য প্রাণী মরে নিত্য চলে জমের ঘরে বাদ রইল যারা মৃত্যু নয় সে ভাবছে তারা আমাদের পাশের বাড়ির মৃত্যু দেখছি সামনের মৃত্যু দেখছি প্রিয়জনের মৃত্যু দেখছি অথচ আমি যে মারা যাব সেটা আমরা কখনো ভাবি না আমি ভাবি আমি অজর অমর এবং দীর্ঘ একটি অনন্ত জীবনের খনি সঙ্গে করে নিয়ে এসেছি তাই আমরা সব কিছু পাকা পাকা বন্দোবস্ত করতে চাই পূজ্যপাধ্য মহাপুরুষ মহারাজ বলছেন আমাদের সব পাকা চাই পাকা বাড়ি পাকা ঘর পাকা দৌড় সব পাকা আরে বাবা যতই পাকা করোনা আমাদের কোনো ভাবনা চিন্তা নেই এইখানে গিয়ে আমরা থেমেছিলাম পূজ্যপাত মহাপুরুষ মহ বলছেন উপস্থিত একজন বৃদ্ধ ভদ্রলোককে লক্ষ্য করিয়া বলিলেন একবার যান গঙ্গায় হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে বসুন ঠাকুর ঘরকে আমরা কৈলাস করে রেখেছি বৈকুণ্ঠ করে রেখেছি ওখানে ঠাকুর রয়েছেন মা রয়েছেন স্বামীজি মহারাজ বাবুরাম মহারাজ যোগিন মহারাজ সকলেই রয়েছেন আমি তো যখন ঠাকুর ঘরে যাই মনে হয় যেন কৈলাসে এলুম মাঝে মাঝে গিয়ে বসি আর আনন্দ আনন্দে প্রাণ ভরে যায় এটা বেলুর মঠের একটা ট্রেডিশন পুরনো সন্ন্যাসীদের দেখেছি এমন কি খুব কাছ থেকে শুনেছি পূজ্যপাত স্বামী আত্মস্থানন্দজির কথা তখন উনি সহকারী সাধারণ সম্পাদক পুরোনো মিশন অফিসের একতলার ঘরে বসেন ওনার সঙ্গে কেউ দেখা করতে এলেই উনি প্রথম প্রশ্ন যেটা জিজ্ঞেস করতেন ঠাকুর প্রণাম করেছে কিনা তার যদি না বলা হতো উনি বলতেন যাও গিয়ে ঠাকুর প্রণাম করে এসো ঠাকুর হলেন মালিক আর আমরা সব চাকর বাকুর এটা শুনলে আমরা প্রথম প্রথম হতবাক হতাম কিন্তু এই যে হামলনেস এইটা তিনি আমাদের ভেতরে ইনজেক্ট করে দিতে চাইতেন এই মঠ ঠাকুরের মঠ ছাড়া আর কারুর মঠ ঠাকুরের ছাড়া আর কারুর নয় ঠাকুরই একমাত্র নিত্যচিত চিরসত্য তিনি আছেন বলেই আমাদের চলছে রামকৃষ্ণ আছেন বলেই আমাদের বাকি যে মঠ মিশন সেই কথায় আছে একশোর আগে একটি আছে বলেই শূন্যের অত দাম যদি একটি না থাকতো তাহলে শূন্যটি শূন্যই হয়ে থাকতো তাই তার মন ঘুরিয়ে দিচ্ছেন বলছেন ওটিকে আমরা কি করে রেখেছি কৈলাস করে রেখেছি বৈকুণ্ঠ করে রেখেছি কৈলাস হচ্ছে শিবের বাসস্থল বৈকুণ্ঠ হচ্ছে নারায়ণের বাসস্থল বিষ্ণুর লোক কেন এই দুটো লোকের কথা বললেন কারণ ঠাকুর ঘরে গেলে দুটো জিনিসের ভাব আসে আমার ভেতরের যে সত্য স্বরূপ তার জাগরণ হয় আমার ভেতরে যে আনন্দ স্বরূপ তার জাগরণ হয় ওইখানে গেলে মনে হয় যেন আমি সাক্ষাৎ ইষ্টের কাছে এসেছি ভগবানের প্রার্থনা কক্ষে আমরা যাই প্রার্থনা করি না কেন সে সাংসারিক চাওয়া পাওয়া যাই করি না কেন আমরা সবসময় প্রার্থনা করছি তাই প্রার্থনার একটা তন্মাত্রা বা আবহাওয়া সেই ঠাকুর ঘরের মধ্যে থাকে সেইখানে গেলে আমি যতই ডিস্টার্ব থাকি যতই আমি অন্য চিন্তার মধ্যে রত থাকি সেখানে গেলে আমার মন শান্ত হয়ে যায় এবং ইষ্টের প্রতি বা ভগবানের প্রতি আমাদের মনের আকর্ষণ হয় বলছেন ঠাকুর ঘরে ঠাকুর রয়েছেন মা রয়েছেন স্বামীজি রয়েছেন বাবুরাহ্মা রয়েছেন যোগেন মহারাজ সকলেই রয়েছেন এবার নিজের কথা বলছেন আমি যখন ঠাকুর ঘরে যাই তখন মনে হয় যেন কৈলা শেরু মাঝে মাঝে গিয়ে বসি আর আনন্দ আনন্দে প্রাণ ভরে যায় তিনি তার নিজের অভিজ্ঞতার কথা বলছেন যে ঠাকুর ঘরে গেলে তার ভীষণ আনন্দ হয় সেই আনন্দটি যেন তিনি ভাগ করে দিতে চাইছেন নিকটস্থ জনৈক সন্ন্যাসীকে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কখন ঠাকুর ঘরে যাও সন্ন্যাসী সকাল নটা দশটার সময় আর সন্ধেবেলা মহারাজ প্রশ্ন করছেন ভোরে যাও না মহারাজ সন্ন্যাসী বলে না মহারাজ ভোরবেলায় বিছানায় বসে ধ্যান করি মহারাজ বিছানায় বসে কেন সকালে উঠে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করবে বিছানায় বসতে যাবে কেন ও ভালো নয় অবশ্য অন্যত্র যদি বসবার কোনো সুবিধা না থাকে সে স্বতন্ত্র কথা তখন বরং বিছানায় বসবে বিছানায় বসলেই আলিশি আসে এবং ঘুম পায় ও এ আমাদের খুব এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে বিছানা আর বালিশগুলো যেন টেনে শুইয়ে ফেলে আমি তো পারতপক্ষে বিছানায় বসি না ভোরবেলা যখন দেখি যে ঠাকুর ঘর খোলা হয়নি তখন অনেক খানিক্ষণ বিছানায় বসি পরে ঠাকুর ঘর খোলা হলেই সেখানে চলে যাই আর আনন্দ এই তো হলো ধ্যান প্রকৃষ্ট সময় চারিদিক নীরব নিস্তব্ধ সমগ্র প্রকৃতি শান্ত মন অল্পেতেই ধ্যানস্থ হয় এইবার তিনি কাছের একজন সন্ন্যাসীকে জিজ্ঞেস করছেন যে সে কোন সময় ধ্যান জপ করে তিনি জানালেন ঠাকুর ঘরে সে কোন সময় যায় তিনি জানালেন সকালে বসে তিনি তার নিজের বিছানায় বসে জপ ধ্যান করেন তারপরে বেলায় আটটা নটা নাগাদ মন্দিরে যান এবং সন্ধ্যেবেলা তিনি আবার মন্দিরে যান মহাপুরুষমাজ এটি নিষেধ করছেন বলছেন কখনও বিছানায় বসে যদি কোনো উপায় না থাকে আমরা বিছানায় বসে জপ করব। কিন্তু নির্দিষ্ট যে ঠাকুর ঘর বা ঠাকুরকে ডাকার যে প্রার্থনা কক্ষ বা ঠাকুরকে ডাকার যে প্রার্থনা স্থল নিজের ঘরের যতটুকু জায়গা সেইখানে যে করেছি সেইখানে গিয়ে আমাদের সাধন ভজন করা দরকার বেলুড় মঠ বা মন্দির মঠ মন্দির যেখানে আছে যেখানে শ্রীরামকৃষ্ণ বা ইষ্টের জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারিত আছে সেখানে গিয়েই প্রার্থনা করতে হয় আমার মনে আছে আমরা তখন ট্রেনিং সেন্টারে আছি পূজ্যপাত স্বামী আত্মস্থানন্দজি মহারাজ সন্ধ্যারতিতে রোজ আমাদের সঙ্গে এসে বসতেন এবং সৌভাগ্যবশত আমার জায়গাটা তার ঠিক পাশেই হতো তখন বেলুর মাঠের নাটমন্দিরে পাখা লাগানোর ব্যবস্থা ছিল না ভীষণ গরমের দিন মহারাজ একবার কলকল করে ঘামতেন একদিন জুন মাসের সেদিনকে ভীষণ গরম পড়েছে মহারাজ এত ঘেমেছেন মানে যে জামা মাথার টুপি সমস্ত ভিজে গেছে ঘামে ছেলে মানুষ বলেছি মহারাজকে আরতি শেষ হয়ে যাওয়ার পর আপনার খুব কষ্ট হলো আপনি এত কষ্ট করে কেন আসেন তখন উনি উঠে দাঁড়িয়েছেন সবে উঠে পেছনে যে ভক্তকুল দাঁড়িয়ে আছে তাদের দিকে হাত নাড়িয়ে বলছেন দেখো এই যে এত মানুষ ভগবানের জন্য সুর তাল লয় ছন্দে প্রার্থনা করছে এখানে এলে এখানে উপস্থিত হলে এদের দেখলে আমার বেসুরো মনটাও সুরে সুরে ভগবানের দিকে এগিয়ে যায় তাই আমি আসি তখন আর এই শারীরিক কষ্টকে কষ্ট বলে বোধ হয় না দেখুন এইটা একটা অদ্ভুত কথা তিনি আমাদের বলছেন আমরা সাধারণত এই আমাদের এই কষ্ট নিয়েই ব্যস্ত ভূতেশ আনন্দজি মহাজের কাছে শুনেছি বাবুরাম মহারাজ বসে ঠাকুরঘরে বসে জপ করছেন বেলুর মঠের এত মশা তার সারা শরীরটা মশায় একবারে ঢেকে গেছে কিন্তু তিনি কিন্তু কিচ্ছু বুঝতে পারছেন তিনি গভীরভাবে ভাবস্থ আর এরা জব ধ্যান শেষ হয়ে গেছে কিন্তু বাবুরাম মহারাজ যেহেতু বসে আছেন ঘরে তাই তাকে যে ফেলে যেতে পারছে না কারণ উঠলেই যদি আওয়াজে তার ধ্যান ভেঙে যায় তাই উঠতে পারছে না এদিকে মশা তাদের কামড়ে চলেছে এই অবতার পুরুষের বৈশিষ্ট্য বা পরবর্তীকালে যারা এই নিজেদের ভেতরে নিজেকে গুটিয়ে নিতে পেরেছেন এই বাহ্যিক কষ্ট বাহ্যিক যে দেহ কষ্ট এগুলো তাদের স্পর্শ করে না তাই যেন মহারাজ জোর করছেন বলছেন যে ঘরে থাকার কোনো প্রয়োজনই বিছানায় বসে জবধেন করতেনি তিনি বলছেন বালিশ বিছানা যেন আমাদের টেনে শুইয়ে রেখে দেয় বলছেন ধ্যান করার এইটা হচ্ছে প্রকৃষ্ট সময় কেন ব্রাহ্ম মুহূর্ত বা সন্ধিক্ষণগুলো ধ্যান করার প্রকৃষ্ট সময় কেন কারণ প্রকৃতি নিজে থেকে শান্ত হয়ে যায় তখন আর আমাদের নিজেদের ভেতর যেটুকু সংগ্রাম সেটুকু সংগ্রাম বাইরের সংগ্রামগুলো আমাদের আর কিছু করতে হয় আপনি একটা জায়গায় জব ধ্যান করতে বসলেন সন্ধেবেলা এমন সময় দেখলেন পাশের রাস্তা দিয়ে একটা ব্যান্ড পার্টি যাচ্ছে ভ্যাপো 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 করে বাজাতে বাজাতে যাচ্ছেন আপনি তো নিজের সাথে নিজে সংগ্রাম করছেনই করছিলেনই এখন এই ভ্যাপো ভ্যাপো যে শব্দটা চলছে এর সাথেও আপনাকে সংগ্রাম করে যেতে হবে তবে আপনার মন ভগবান বা ইষ্টে লয় হবে বা স্থাপিত হবে কিন্তু এই যে সময়গুলো এই সময় প্রকৃতি নিস্তব্ধ বাইরের সম্পূর্ণ প্রকৃতিতে একটি শান্তি বিরাজ করছে তাই সামান্য চেষ্টা করলেই মন শান্ত হয়ে যায় মহারাজ বলছেন অল্পতেই মন ধ্যানস্থ হয়ে যায় এবার তিনি তার কথা বলছেন আমার তো তিনটে বাজলেই ঘুম ভেঙে যায় তা যখন তা যখনই শুইনে কেন এটা হচ্ছে শরীরে একটা একটা বডি ক্লক তৈরি হয় দীর্ঘদিন সাধন ভজন করলে বা দীর্ঘদিন ও একই সময় একই কাজ করলে শরীর ঠিক সময় সেই সময় সেই কাজটা করবার জন্য শরীর আপনা আপনি প্রস্তুত হয়ে যায় তাই বলছেন ঠাকুরকে দেখেছি রাত তিনটে বাজলে আর কিছুতেই ঘুমোতে পারতেন না অমনি তার ঘুম এমনি অমনি তার ঘুম খুব অল্প ছিল এক ঘন্টা দু ঘন্টা হলো তো ঢের উঠেই ভগবানের নাম শুরু করে দিতেন কখনো ওঙ্কার ধ্বনি কখনো বা হাততালি দিয়ে মায়ের নাম বা বেরিয়ে বেরিয়ে নাম করতেন তার ঘরে আমাদের যারা থাকত তাদের সকলকে ডেকে তুলে দিতেন বলতেন ওরে তোরা উঠলি ওঠ একবার উঠে ভগবানের নাম কর এই বলে সকলের কাছে গিয়ে তুলে দিতেন আর তার তো ওদিকে ক্রমাগত নাম গান চলছে কখনো নাম করতে করতে পাশের বারান্দায় বেরিয়ে পড়তেন বালকের মতো হুঁশ নাই কোনো কোনো দিন আবার কীর্তন শুরু করে দিতেন সঙ্গে খোল করতাল বাজতো আমরাও তাতে যোগ দিতাম তিনি বেশিরভাগই নাম কীর্তন করতেন আর মাঝে মাঝে নিজেই আখর দিতেন কখনো বা ভাবাবেশে নাচতেন আহা কি মনোহর নৃত্য সে সময় যেন অন্য লোক তাকে চেনা যেত না আহা সে যে কি ভাবুকথা বলে বোঝাবার নয় তার কণ্ঠস্বর খুব মিষ্টি ছিল অমন মধুর কণ্ঠ আর কারো শুনিনি এইভাবে চলত সকাল পর্যন্ত সকলেই মাতোয়ারা হয়ে যেত কেবল নাম আর নাম যেন বৈকুণ্ঠ দাম কি আনন্দেই না তার কাছে আমরা ছিলাম পূজ্যপাত মহাপুরুষমাজ ঠাকুরের স্মৃতিচারণ করছেন ঠাকুরও রাত তিনটের সময় উঠে পড়তেন তার বেশি তিনি ঘুমোতে পারতেন না ঠাকুরের এমনিতেই ঘুম কম ছিল যোগীদের বলা হয় ঘুম ভীষণ কম হয় উঠেই তিনি অন্য কোনো কাজে সময় নষ্ট করতেন না উঠেই যেই জেগে উঠলেন সঙ্গে সঙ্গে ভগবানের নাম করতে শুরু করে দিতেন কখনো ওঙ্কার ধ্বনি কখনো বা হাততালি দিয়ে মায়ের নাম বেরিয়ে বেরিয়ে হরি নাম করতেন এমনকি তার ঘরে যারা থাকতেন তাদের সবসময় তিনি ডেকে দিতেন যেন তাঁরই আগ্রহ বেশি বলতেন ওরে তোরা উঠলি ওঠ একবার উঠে ভগবানের নাম কর শ্রী শ্রী মায়ের স্মৃতিকথায় আমরা পাই ঠাকুর খুব হার্ড টাস্ক মাস্টার ছিলেন যারা তার কাছে থাকতেন তাদের আধ্যাত্মিক উন্নতি দেখার দায়িত্ব যেন তার এটা তিনি বুঝে গিয়েছিলেন এটা শ্রী শ্রী মায়ের প্রতিও যেন তার অ্যাপ্লিকেবল হতো শ্রী মা এবং আমাদের লক্ষ্মী দিদি একসঙ্গে থাকতেন সকালবেলা তিনি বাজছে যাওয়ার সময় মা এবং লক্ষ্মী দিদিকে ডেকে দিতেন বলতেন যে ওঠ উঠে ভোর হয়ে গেছে এবার জব ধ্যান কর মা লক্ষ্মী দিদিকে চুপ করে থাকতে বলতেন আওয়াজ না করতে যখন এরকম হতো মাস্টারমশাই তো খুব হার্ড মাস্টার তিনি জলের দরজা তলা দিয়ে এক ঘটি জল ঢেলে দিয়ে চলে যেতেন আর এরাও তাড়াতাড়ি বিছানা ভিজে যাবার ভয়ে উঠে পড়তেন তিনি যে শুধুমাত্র তার শিষ্যদের ক্ষেত্রে করেছেন তা নয় স্বয়ং আদ্যাশক্তি মহামায়াকেও এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ মূর্তি তৈরি করার কাজেও ব্যস্ত ছিলেন তাকেও তিনি জাগিয়ে দিতেন আর কি করতেন এই বলে সকলের কাছে গিয়ে তুলে দিতেন প্রত্যেকের কাছে কাছে গিয়ে যেন তারা যদি ভগবানের নাম গুণগান করে তাহলে তাতে তার যেন তারই যেন কল্যাণ হবে তাঁরই যেন মঙ্গল হতে থাকবে আর তার তো ক্রমাগত নাম গান চলতো মাতোয়ারা ভাব কখনো কখনো নাম করতে করতে পাশের বারান্দায় বেরিয়ে পড়তেন এবার ঠাকুরের কথা বলছেন যে তিনি যে শুধু নাম গান করতেন নাম গান মানে এই একটি বিশেষ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদুবায়ু মাধুবায়ু কেশবায় নম এই কোনো একটি পদ একই পদ বারবার গিয়ে যাওয়া কোনো একটি বিশেষ নাম তার একই সময় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন ভজি গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ রে অথবা আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে এখন গিয়ে শুনবেন যখন সকালবেলা মঙ্গল আরতি হয় জয় মা জয় মা জয় মা জয় মা করে খোল করতাল সহ নাম গীন কীর্তন হয় নাম গান হলো এই যে কোনো একটা খুব স্বল্প মানে কোনো একটি স্বল্প শব্দ অথচ যেটি অতি পরিচিত সেটিকে পুনঃপুনঃ গাওয়া যাতে উপস্থিত সকলেই তার মধ্যে সেই কাজে অংশগ্রহণ করতে পারে সেই নিরন্তর নাম গান করছেন কেমন নাম গান না নাম গান করতে করতে তিনি যে একটা মানুষ তিনি যে একটা দেহধারী মানুষ সেটাই তিনি ভুলে গেছেন বলছেন কীরকম হতো বাইরে বারান্দায় বেরিয়ে পড়তেন বালকের মতো উলঙ্গ বাহ্যিক কোনো হুশ নাই কোনো কোনো দিন আবার কীর্তন শুরু করে দিতেন এবং সঙ্গে খোল বাঁচত তার যে শরীরে কাপড় নেই তার যে লজ্জা তাকে দেখে যে লোকে লজ্জা পেতে পারে এই বোধটা তিনি হারিয়ে ফেলেছিলেন ভগবানের নামে তিনি এমন ডুবে যেতেন যে তার যে বাহ্যিক চেতন তার যে বাহ্যিক কষ্ট শারীরিক লজ্জা এগুলো তিনি সম্পূর্ণভাবে ভুলে যেতেন নাম কীর্তন করতেন বলছি তিনি বেশিরভাগই নাম কীর্তন করতেন আর মাঝে মাঝেই নিজে আখর দিতেন হ্যাঁ ও নাম কে আনিল রে সে নাম কে আনিল রে একটি একটি করে শব্দ যেটি মূল গানের পদেতে নেই সেই একটি করে শব্দ ঢুকিয়ে আখর দেওয়া তখন তাকে চেনা যেত না চেনা যেত না মানে তিনি কি কালো থেকে সাদা হতেন সাদা থেকে কালো হতেন তা নয় ভগবানের আনন্দে তিনি এমন দিব্যভাবে বিফোর হয়ে থাকতেন যে তিনি যে সেই পূর্ব পরিচিত শ্রীরামকৃষ্ণ এটি যেন তার শিষ্যরা কিছুতেই মনে করে উঠতে পারত না তাকে দেখলে আর মনে হতো না পূজ্যপাত মহাপুরুষ মহারাজ বলছেন আহা সে যে কি ভাবুকথা বলে বোঝাবার নয় তিনি যখন ভগবানের নাম করতেন একেবারে ডুবে যেতেন সেই ভাবটির মধ্যে এমন গভীরভাবে ডুবে যেতেন যে তাকে আর পূর্ব পরিচিত মানুষ বলে বোধ হতো না বলছেন তার কণ্ঠস্বর খুব মিষ্টি ছিল অমন মধুর কণ্ঠ আর কারো শুনিনি ঠাকুরের গলার স্বর সাধারণত বলা হয় যোগীদের গলার আওয়াজ খুব মিষ্টি হয় যে যত বেশি যোগ সাধনা করে তার গলার আওয়াজ খুব মিষ্টি আমি শুনিনি তবে অন্যদের কাছে শুনেছি পূজ্যবাদ বীরজানন্দজী মহারাজের গলার আওয়াজ নাকি ভীষণ মিষ্টি ছিল স্বামী শারদানন্দজির গলার আওয়াজ নাকি ভীষণ মিষ্টি ছিল শ্রীরামকৃষ্ণের গলার আওয়াজ খুব মিষ্টি এবং মা ঠাকুরুন স্বামী বিবেকানন্দের গলার আওয়াজের ভীষণ প্রশংসা করতেন শ্রী শ্রীমা শারদানন্দজির গান শুনতে ভালোবাসতেন মাঝে মাঝেই সন্ধ্যেবেলা শারদানন্দজি কে যোগিন মহারাজের মাধ্যমে বলে পাঠাতেন গান গাইবার জন্য শারদানন্দজির সমস্ত কাজ ফেলে ওই তার একতলার অফিস ঘরের সামনের যে বারান্দা সেইখানে আসন বিছিয়ে তানপুরা হাতে নিয়ে ওপরে মানির উদ্দেশ্যে তিনি গাইতেন তার সেই অপূর্ব গানে জগন্মাতা প্রীত হতেন বলছেন মহাপুরুষ মহারাজের এই স্মৃতি কথা আমরা ভূতেশ আনন্দজি মাঝে কাছে শুনেছি ভূতেশ আনন্দজিরা শুনেছেন মহাপুরুষ মাস্তাদের বলেছিলেন যে ঠাকুরের গলার আওয়াজ নাকি এত মিষ্টি ছিল যে পাথরও নাকি গলে যেত এত মিষ্টি সে শব্দ ছিল বলছেন এইভাবে চলতো সকাল পর্যন্ত সকলেই মাতোয়ারা হয়ে যেত কেবল নাম আর নাম যেন বৈকুণ্ঠ কি আনন্দেই না তার কাছে আমরা ছিলাম এই যে এইটা সকাল অব্দি এটা চলতো তারপরে যে অংশটা বলছে শুধু তিনি মাতোয়ারা হতেন না সকলেই মাতোয়ারা হয়ে যেত রবীন্দ্রনাথের গান আছে না তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে সে আগুন ছড়িয়ে গেল সবখানে তিনি যেন সেই আগুন লাগিয়ে দিতেন ঈশ্বর প্রেমের আগুন ঈশ্বরকে ডাকার ঈশ্বরকে ভাবার ঈশ্বরকে ভালোবাসার ইচ্ছাটা আমাদের ভেতর জাগিয়ে দিতেন আর সেই আগুনে আমরা আমাদের নিজস্ব সত্তাকে পুরিয়ে একটি নতুন সত্তায় রূপান্তরিত হতাম সোনাকে পুরিয়ে শুদ্ধ করা হয় ঠিক সেরকমভাবে তিনি যেন নাম গানের আগুনে আমাদের পুড়িয়ে শুদ্ধ করতেন বলছেন কি আনন্দেই না তার কাছে আমরা ছিলাম সেই সময় স্মৃতি তিনি চারণ করছেন এবং বলছেন ভগবানের কাছে থাকার আনন্দ ভগবান তো স্বরূপ তার কাছে থাকলে তোমরা আনন্দেই থাকব। এই কারণেই বারবার মহাপুরুষ মহারাজ আমাদের ঠাকুর ঘরে পাঠাচ্ছেন কারণ সেখানে তার সূক্ষ্ম উপস্থিতি আছে তিনি সূক্ষ্ম শরীরে সেখানে উপস্থিত আছেন তার কাছে গেলেই মন আনন্দে ভরে যাবে আপনারা দেখবেন শ্রীরামকৃষ্ণের সে দিব্য হাসি ষোলো ইঞ্চির হাসি হাসিটা কখনো বদল হয়নি আপনি পাঁচ মাস পরে এলেন বছর পরে এলেন কুড়ি বছর পরে এলেন রোজ এলেন তিনি একই রকমভাবে একই আনন্দময় হাসি দিয়ে আমাদের গ্রিট করেন আমাদের অভ্যর্থনা করেন যেন তিনি আমাদের কত আপনার জন্য আমাকে দেখে যেন তার কত আনন্দ হচ্ছে এই অধ্যায় শেষ হচ্ছে এই ভেবে ঠাকুরের কথা স্মরণ করিয়া মহাপুরুষজি ভাবস্থ হইয়া পড়িলেন আর যেন কথা বলিতে পারিলেন না তিনি স্মরণ করছেন তিনি চিন্তা করছেন করতে করতে এক অন্য রাজ্যে রওনা দিয়ে দিয়েছেন সে রাজ্যে ওনার শরীরটা এই আজকের সময় আছে কিন্তু মন চলে গেছে শ্রীরামকৃষ্ণের সময় তিনি যেন ডুবে আছেন তার মন যেন ফেলুমের মতো সেই সময়টা দেখতে পাচ্ছে শ্রী ভগবানের কাছে প্রার্থনা এই আনন্দের সন্ধান যেন আমরাও খুঁজে পাই আর আমাদের জীবনটায় এমন বদল ঘটুক আমরাও যেন সেই আনন্দময়ের সত্তায় মিলেমিশে একাকার হতে পারি আজকে এই পর্যন্ত ওম প্রণতানাম প্রসিদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসী নামে ডে লোকানাম বরদাভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তিহি ಹರಿ ಓಂ ಶ್ರೀರಾಮಕೃಷ್ಣಾರ್ಪಣಮಸ್ತು